আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম এমইউসিআইটিতে। কিভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন? মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হলে ইউটিউবের রুলস অনুযায়ী 1 বছরের মধ্যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগবে। এই দুইটি হয়ে থাকলে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ইউটিউব প্রতিনিয়ত রুলস এবং সিস্টেম আপডেট করে যাচ্ছে, মনিটাইজেশন এনেবল করার সিস্টেমও পরিবর্তন হচ্ছে। আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সর্বশেষ আপডেট অনুযায়ী মনিটাইজেশন এনেবল করার নিয়ম। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান। এখন আমরা আমাদের ইউটিউব লগ ইন করে নিব। তো এখান থেকে আমরা ক্রিয়েটর স্টুডিও এখানে সিলেক্ট করব, অথবা আপনারা চ্যানেল থেকে সরাসরি মনিটাইজেশন অপশনে যেতে পারবেন। তো এখান থেকে আমরা ক্লাসিক স্টুডিও, ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক এখানে ক্লিক করব। তো এখানে স্কিপ করে দিব, এখান থেকে ক্লাসিক ক্লিক করব, এখান থেকে চ্যানেলে যাব। তো আমাদের মনিটাইজেশনটি এনাবল নেই, আমরা এনাবল করে দিব। তো এনাবল এখানে ক্লিক করব। আমাদের ইউটিউবের রুলস অনুযায়ী 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে গেছে, আমাদের দুইটি হয়ে গেছে, যার কারণে আমাদের টিক চিহ্ন আসছে। তো আমরা এখানে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করব, অ্যাপ্লাই এখানে ক্লিক করব। তো এখান থেকে আমাদেরকে 3 স্টেপে কাজ করে যেতে হবে। তো প্রথমটি রিভিউ পার্টনার প্রোগ্রাম টিম, তো এখানে স্টার্টে ক্লিক করতে হবে। তো এখানে আমাদের টার্মস গুলো পড়ে নিতে হবে, তো এখানে আইএক্সএফ এখানে ক্লিক করব। তো আমাদেরকে টার্মস গুলো পড়ে নিতে হবে, তো আপনারা এখানে দেখে নেবেন কি কি টার্মস দেওয়া আছে, তাদের ইউটিউবের নির্দেশনাগুলো দেওয়া আছে, আপনারা নির্দেশনাগুলো দেখে নেবেন। তো এখানে অ্যাকসেপ্ট টার্মস এখানে ক্লিক করব। প্রথম স্টেপের কাজ সম্পূর্ণ, যে আমাদের যে প্রথম স্টেপ ডান হয়ে গেছে, দ্বিতীয় স্টেপে আমাদের একটি অ্যাবসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো তার জন্য আমাদেরকে স্টার্ট এখানে ক্লিক করতে হবে, যে আমরা স্টার্টে ক্লিক করছি। তো এখান থেকে নো আই ডু নট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব। আমরা যেহেতু অ্যাবসেন্স অ্যাকাউন্ট খুলি নেই, সেই ক্ষেত্রে আমরা নো আই ডু নট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট, তো এখানে ক্লিক করব। আর যদি আপনারা যদি অ্যাবসেন্স অ্যাকাউন্ট আগে যদি থেকে থাকে, সেক্ষেত্রে ইয়েস আই হ্যাভ এ এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। আমাদের যেহেতু অ্যাবসেন্স অ্যাকাউন্ট নেই, সেক্ষেত্রে আমরা নো আই ডু নট হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। তো এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, যে এখান থেকে আপনাদের ইমেলটি সিলেক্ট করে দিতে হবে, আপনারা কোন ইমেলে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। তো আমি আমার ইমেলটি সিলেক্ট করে দিচ্ছি। যে এখানে আমাদের একটি ওয়েবসাইট চাচ্ছে, আমাদের যেহেতু ওয়েবসাইট নেই, সেক্ষেত্রে আমরা দিব না। গেট মোর আউট অফ অ্যাবসেন্স, তো এখান থেকে ইয়েস আই সেন্ট কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশনস, তো আমরা এটা সিলেক্ট করে দিব। তো আমরা এখান থেকে ইয়েস করে দিচ্ছি। তো এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করে দিব, আমরা সেই ক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করে দিব। অবশ্যই আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিব, যে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিয়েছি। এখানে অ্যাবসেন্সের টার্মসগুলো আপনারা দেখে নেবেন। এখানে অ্যাবসেন্সের সকল টার্মস দেওয়া আছে, তো এখান থেকে ইয়েস এখানে ক্লিক করে দিবেন। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য অ্যারেঞ্জমেন্ট, তো এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। তো এখান থেকে গেট স্টার্ট এখানে ক্লিক করবেন। তো এখানে আমাদেরকে যা করতে হবে, তো এখানে আমাদের নতুন একটি অ্যাবসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে অ্যাপ্লিকেশনটি আমাদেরকে সঠিকভাবে পূরণ করতে হবে, এটি ভুল হলে অ্যাবসেন্স লেটার পাবেন না। তো এখানে আপনারা আমাদের যেহেতু ব্যক্তিগত অ্যাকাউন্ট, সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল এখানে সিলেক্ট করে দিব। তো এখান থেকে আপনাদের নামটি, আপনাদের জাতীয় পরিচয়পত্রে যেভাবে নাম আছে ঠিক সেইভাবে আপনারা আপনাদের নামটি এখানে লিখে দিবেন। যে কোনো সময় আমাদের জাতীয় পরিচয়পত্রের সাথে ভেরিফাই করতে হতে পারে, সেক্ষেত্রে এই নামটি অবশ্যই আপনারা জাতীয় পরিচয়পত্রে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই দিবেন। অ্যাড্রেস লাইন 1, এখানে আপনারা আপনাদের ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। এখানে 2 দেওয়া আছে, তো আপনারা যদি একটিতে যদি লিখে না শেষ করতে পারেন, সেক্ষেত্রে অ্যাড্রেস লাইন 2 লিখবেন। তো আমরা প্রথমটিতে লিখে দিচ্ছি। তো এটি অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, যদি অ্যাড্রেস যদি ঠিকঠাকভাবে যদি না দেন, সেক্ষেত্রে আপনারা অ্যাবসেন্স লেটার পাবেন না। তো আপনারা ফুল অ্যাড্রেসটি দিয়ে দিবেন।
আপনাদের হোল্ডিং নাম্বার, ডাকঘর সবকিছু ঠিকঠাকভাবে দিয়ে দিবেন। তো এইভাবে আপনারা কমা দিয়ে দিয়ে দেখবেন, অ্যাড্রেসটি আপনারা এমনভাবে লিখবেন যাতে কোনো কিছু ভুল না হয়, সেটি মাথায় রেখে আপনারা লিখবেন, বারবার চেক করবেন কোনো কিছু ভুল আছে কি না, কারণ অ্যাবসেন্সের অ্যাড্রেসটি হলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি অ্যাড্রেসে ভুল করে থাকেন সেক্ষেত্রে অ্যাবসেন্স লেটার আপনার হাতে আসবে না, তো সেটি আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আমরা আমাদের অ্যাড্রেসটি লিখে দিয়েছি, আমরা যেহেতু প্রথম লাইনে লিখে শেষ করে ফেলছি, আমাদের দ্বিতীয় লাইনে কিছু লেখার আর দরকার নেই। তো এখান থেকে সিটি, এখানে আপনি কোন সিটিতে থাকেন সে সিটির নামটি লিখতে হবে। তো আমি এখান থেকে ঢাকা লিখে দিচ্ছি। পোস্টাল কোড, এখন আপনার পোস্টাল কোডটি আপনি দিয়ে দিবেন, যে পোস্ট অফিসে আপনার অ্যাবসেন্স লেটারটি আসবে সেই পোস্ট অফিসের কোডটি আপনি এখানে লিখে দিবেন। এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি লিখবেন, আপনার একটি মোবাইল নাম্বার যেটি আপনার সচল থাকে সবসময়, আপনার ওই নাম্বারটি এখানে লিখে দিবেন। তো এখানে সবকিছু যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে সাবমিটে ক্লিক করে দিবেন। রিডিরেক্ট এখানে ক্লিক করবেন, যে আমাদের প্রথম স্টেপের কাজ শেষ, দ্বিতীয় স্টেপের কাজও আমাদের প্রসেসিং আছে। তো এই দ্বিতীয় স্টেপের কাজটি আমাদের প্রসেস হতে কয়েক ঘন্টা সময় লাগবে। আমাদের দ্বিতীয় স্টেপের কাজটি প্রসেসিং এ আছে, তো এটি অ্যাবসেন্স অ্যাকাউন্ট অ্যাক্টিভ হতে কয়েক ঘন্টা সময় লাগবে। অ্যাক্টিভ হওয়ার পর স্টেপ থ্রি কাজ অটোমেটিক শুরু হয়ে যাবে, তৃতীয় স্টেপে আপনাদের চ্যানেলটি সম্পূর্ণভাবে রিভিউতে চলে যাবে। মানে এখান থেকে আপনাদের আর কিছু করা লাগবে না। তো এখন আমরা আমাদের অ্যাবসেন্সের ইমেলটি চেক করব। তো আমরা আমাদের অ্যাবসেন্সের ইমেলটি চেক করার জন্য আমরা আমাদের ইমেলটি ওপেন করছি। যে আমাদের ইমেলটি ওপেন হচ্ছে, আমরা ইমেলটি চেক করব অ্যাবসেন্সের। জি, আমাদের ইমেলটি আমরা চেক করছি, আমাদের অ্যাবসেন্স অ্যাকাউন্টও ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে আমরা এখন সাইন ইন করার জন্য বলা হয়েছে, আমাদের অ্যাবসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাদের চ্যানেলটি সম্পূর্ণভাবে রিভিউতে চলে যাবে। কয়েক ঘন্টার মধ্যে আমাদের সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের মনিটাইজেশন এনেবল হয়ে যাবে। তো আমরা এখান থেকে সাইন ইন এ ক্লিক করব। এখানে আপনাদের ইমেল নাম্বার দিয়ে দিবেন, ইমেল নাম্বার দিয়ে ক্লিক করবেন। তো এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন ইমেলটি, অ্যাবসেন্স অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে আপনারা নেক্সট এখানে ক্লিক করবেন। যে আমাদের অ্যাবসেন্স অ্যাকাউন্টটি লগ ইন হচ্ছে, যে আমাদের অ্যাবসেন্স অ্যাকাউন্টটি লগ ইন হচ্ছে, যে আমাদের অ্যাবসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমাদের অ্যাবসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো এখান থেকে শূন্য শূন্য, আমাদের যেহেতু মনিটাইজেশন এখনো এনেবল হয় নাই, তো এখন শুধু আমাদের মনিটাইজেশন এনেবল হবে। মনিটাইজেশন যখন অন হবে তখন আমাদের এখান থেকে আমাদের এখানে সবকিছু শো করবে যে আমরা ইমেল পেয়েছি। তো আমরা এখন ইউটিউব চ্যানেলটি আমাদের লগ ইন করবো। কাঙ্ক্ষিত সেই আমাদের ইমেলটি এসে গেছে। তো আমাদের কংগ্রেচুলেশন, ইউ হ্যাভ অ্যাপ্রুভ, আমরা এই ধরনের একটি ইমেল দেখতে পাচ্ছি। তো আমরা এটাতে প্রবেশ করছি, কংগ্রেচুলেশন যে আমাদের মনিটাইজেশন এনেবল হয়ে গেছে, এই ধরনের একটি ইমেল আমাদেরকে ইউটিউব থেকে পাঠানো হয়েছে। দুই দিনের মধ্যে আমাদের মনিটাইজেশনটি এনেবল হয়ে গেছে। আসলে এটি অনেকটা পরীক্ষার রেজাল্টের মতন। তো এখান থেকে আমরা চ্যানেলটি লগ ইন করে নিচ্ছি। স্টুডিও এখানে ক্লিক করব, ইউটিউব স্টুডিও এখান থেকে ক্লিক করব। আমাদের একটি নোটিফিকেশন দেখা যাচ্ছে, তো এখানে মনিটাইজেশন ভিডিও এখানে লিখা আসছে। তো আমরা আপনারা যদি মনিটাইজেশন পেয়ে যান সেক্ষেত্রে এখান থেকে একটি নোটিফিকেশন পাবেন। মনিটাইজ ভিডিও এখানে একটি নোটিফিকেশন দেখাচ্ছে। তো আমরা এখান থেকে এখানে ক্লিক করে সরাসরি আমরা মনিটাইজেশন অপশনে যেতে পারবো, সেজন্য আমরা এখানে মনিটাইজ ভিডিও এখানে ক্লিক করব। তো সেট মনিটাইজেশন পারফরমেন্স, তো এখান থেকে আপনারা মনিটাইজ অল ভিডিও নাও এখানে ক্লিক করবেন। আমি সকল ভিডিওতে ক্লিক করে দিয়েছি, সকল অ্যাডসে ক্লিক করে দিয়েছি, আপনারা সকল অ্যাডসে ক্লিক করে দিবেন। এখানে সব ধরনের বিজ্ঞাপনে আমাদের দেওয়া হবে, এবং কি সকল ভিডিওতে আমরা মনিটাইজ এনাবল করে দিয়েছি। তো আমরা এখন দেখব আমাদের মনিটাইজেশন এনাবল হয়েছে কি না সকল ভিডিওতে। তো আমরা এখন ভিডিও ম্যানেজারে চলে যাব। আমাদের সকল ভিডিওতে মনিটাইজেশন অন হয়ে গেছে। জি, এই যে সবুজ চিহ্ন আসছে এটা মনিটাইজেশন অন হয়ে গেছে। আমাদের সকল ভিডিওতে মনিটাইজেশন অন করা হয়েছে, অ্যাড দেওয়া শুরু হয়ে যাবে। আসলে অ্যানালাইসিসে হয়তো বা অ্যাড আসতে সময় লাগতে পারে, অ্যাবসেন্স অ্যাকাউন্টে শো করতে সময় লাগতে পারে। তো আপনারা এখানে হতাশ হবেন না, ওই দু একদিন সময় লাগে। এই যে আমাদের এখানে দিয়েছে আর্ন মানি ফ্রম ইউর ইউটিউব চ্যানেল, এখন থেকে আমরা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করতে পারবো। আমাদেরকে এই ধরনের মনিটাইজেশন অপশনে ক্লিক করলে আমরা আর্ন মানি ফ্রম ইউটিউব চ্যানেল এখন থেকে আমরা এটি দেখতে পারবো। এভাবে আপনারা অতি সহজে আপনাদের চ্যানেল সঠিকভাবে মনিটাইজেশন করতে পারবেন। আপনাদের যদি সবকিছু ঠিকঠাক থাকে চ্যানেল, আপনারা দুই দিনের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন।
কোনো ধরনের সমস্যা বা ঝামেলা ছাড়াই, এমনকি যদি আপনারা নাও পান সেটি ইউটিউব থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কি কারণে আপনারা মনিটাইজেশন পাননি। আপনাদের যদি কন্টেন্ট ঠিক থাকে সেক্ষেত্রে আপনারা দুই দিনের মধ্যে মনিটাইজেশন পেয়ে যাবেন। আর মনিটাইজেশন সম্বন্ধে কোনো কিছু জানা থাকলে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।